আজকে কিন্তু আপনাদেরকে এই ছোলা আলু দিয়ে এই পনিরের রেসিপিটাই আমি কিন্তু এই ছোলা ছোলা আলু দিয়ে এই পনিরের রেসিপিটা কিন্তু আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই রেসিপিতে। তো কিভাবে কিভাবে আমি এই পনিরের তরকারিটা বানালাম, নিরামিষ পনিরের তরকারি, সেটা কিন্তু আপনারা এই রেসিপির মধ্যে দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। ওকে, তো ঠিক আছে, চলুন রান্নাতে যাওয়া যাক। হাই, নমস্কার। মাই সিম্পল হোমমেড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, ছোলা আলু দিয়ে পনির। ঠিক আছে, ছোলা আলু দিয়ে পনিরের নিরামিষ একটা তরকারি আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে আমার আগামী যে রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। ওকে, তো চলুন লেটস গো, রেসিপিতে যাওয়া যাক। আমার পনির আলু তরকারিতে আমার কী কী লাগছে সেগুলো আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এই যে দেখুন। আর নিয়েছি আমি এখানে 100 গ্রাম পনির, দেখুন চৌকো করে আমি কেটে নিয়েছি 100 গ্রাম পনির। তারপর নিয়েছি এখানে আদা পেস্ট করে নিয়েছি, লাল লঙ্কা পেস্ট করে নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি এখানে একটা বড় সাইজের একটা আলু আমি ছোটো ছোটো করে চৌকো করে কেটে নিয়েছি, এই দেখুন। তারপর এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ফোড়নের জন্য গোটা গরম মশলা। আর নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো আর 5 ফোড়ন সম্বারের জন্য। তো এবার আমি কড়া গ্যাস অন করে দিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো আমি কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো পনিরটা কিন্তু আগে আমি তেলের মধ্যে আগে ভেজে নেব, পনিরটা আমি তেলের মধ্যে আগে ভেজে নেব। তো আমি এখন মেখে নেব একটা প্লেটে, আমি কিন্তু পনিরটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব। এই পনিরের মধ্যে আমি অল্প সামান্য নুন, সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব, খুব হালকা ভেজে নেব। দিয়ে এবার কিন্তু আমি এটাকে ভেজে নেব। তো চলুন, তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে কিন্তু আমি একে একে ভেজে নেব এগুলো দিয়ে। এটাকে কিন্তু আমি ভেজে নেব, এই দেখুন আমি কিন্তু এখন পনিরটা নামিয়ে নেবো প্লেটের মধ্যে। পনিরটাকে আমি এখন কিন্তু নামিয়ে দেবো, আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি তেলে কিন্তু এখন ফোড়নটা দিয়ে দেবো, এর মধ্যে আগে দিয়ে দেবো 5 ফোড়ন, দেখুন 5 ফোড়ন দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা, এরকম দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা, ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আলু, আলুটা আমার ফোড়নটা হয়ে গেছে, এ দেখুন আমি আলুটা কিন্তু দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হবে, তারপর কিন্তু এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি আলু পনিরের মধ্যে কিন্তু আমি ছোলাটাকেও অ্যাড করব, ঠিক আছে। এমনি অল্প ছোলা কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দেবো। দেখুন আলুটা আমার ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আমি ছোলাটাকেও দিয়ে দেবো ফ্রাইয়ের জন্য। এই যে অল্প ছোলাও দিয়ে দিলাম, তো এর মধ্যে আমি এখন কিন্তু একে একে সব মশলাগুলো কিন্তু দিয়ে দেবো। মশলাটা দেওয়ার আগে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো,
ये देखो टमेटो कुची कटा आगे दिए देव। এর মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো একে। এই দেখুন আদা বাটাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা বাটা, এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো। পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এখন সামান্য জল দিয়ে দিব মশলাটাকে কিন্তু কষানোর জন্য। এ দেখুন আমি মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু কষবে, তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি কিন্তু মশলাটাকে 2 মিনিট মতো পুরো কষিয়ে নিলাম আলু আর ছোলার সাথে। এবার কিন্তু আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। তো এর মধ্যে এটা বলক আসলে আমি কিন্তু পনিরটা দিয়ে দেবো। আমার পুরো বলক চলে এসছে, আমি এর মধ্যে কিন্তু এই পনিরটা কিন্তু আমি দিয়ে দেব। এই পনিরটা দিয়ে দিচ্ছি, পনিরটা দিয়ে আমি এটাকে কিন্তু ঢেকে 2 মিনিট মতো রাখবো, তারপর আমি নামিয়ে সার্ভ করে নেব। এটাকে কিন্তু আমি 2 মিনিট মতো ঢেকে রাখবো। এখন ঢাকাটা আমি কিন্তু একটু খুলে দিচ্ছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। এ দেখুন এই গরম মশলাটা আমি দিয়ে দেব। এরপর এখন আমি ধনে পাতা দিয়ে এটাকে কিন্তু আমি এখন নামিয়ে দেব। আমার কিন্তু ছোলা আলু দিয়ে পনির রেডি। ধনে পাতা কুচিটা ছড়িয়ে এখন আমি সার্ভ করে দেব। দেখুন আমার কিন্তু রেডি, আমি এখন এটাকে নামিয়ে আসছি। এই দেখুন আমার কিন্তু ছোলা আলু দিয়ে নিরামিষ পনির পনিরের তরকারি কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভড। ওকে, এই দেখুন আমার হাতে তৈরি করা ছোলা আলু দিয়ে পনির রেডি অ্যান্ড সার্ভড। আমার কিন্তু দেখুন এই পনির ছোলা আলু দিয়ে পনিরের রেসিপি নিরামিষ তরকারি রেডি অ্যান্ড সার্ভড। ওকে, আপনারা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নেবেন। তো আজকের মতো আমি আসছি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, তো আজকের মতো আমি আসছি।